হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো তো বন্ধুরা এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বেঙ্গল পুলিশে দুটো নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বন্ধুরা যেখানে কিন্তু তোমরা এইট পাস যোগ্যতায় আবেদন করতে পারবে সেখানে তোমরা ড্রাইভার এবং ডাটা এন্ট্রি পদে কিন্তু আবেদন করতে পারবে তো বন্ধুরা তোমরা কিভাবে আবেদন করবে আবেদনের শেষ তারিখ কত রয়েছে বেতন কত দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কেমন কি লাগবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে বলবো তো ভিডিওটাকে স্কিপ করো না একদম প্রথম থেকে লাস্ট অবধি পুরোপুরি দেখো আর চ্যানেলে যদি তোমরা নতুন দর্শক হয়ে থাকো তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবে যে কোনো ধরনের জবের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর এই ভিডিওটাকে একটা লাইক করে তোমার সকল বন্ধু বান্ধবীদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে পারো তারও যাতে এই নতুন নিয়োগের ব্যাপারে জানতে পারি তো বন্ধুরা অনেক তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে বন্ধুরা এই ওয়েবসাইটের লিঙ্ক তোমরা সিম্পলি পেয়ে যাবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে তোমরা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবে এখানে আসার পর রিকোমেন্ড যে বলে অপশানটা আছে সেখানে ক্লিক করলেই তোমরা আরেকটা নতুন পেজে চলে আসবে তো বন্ধুরা অনেক কিন্তু দেখতেই পাচ্ছ আমি আরেকটি নতুন পেজে চলে এসেছি তো এখানে বন্ধুরা ডেট দেখতে পাচ্ছ এগারো এক দু হাজার অর্থাৎ আজকেই কিন্তু এই দুটো নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডেটটা তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে যে প্রথম তোমাদের নিয়োগ করা হবে প্রথম পদে সেটি হচ্ছে রিক্রুটমেন্ট অফ কন্ট্যাকচুয়াল ড্রাইভার আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ কিন্তু তোমাদের এখানে কন্ট্র্যাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু ড্রাইভার পদে নিয়োগ করা হবে তোমরা ডেট কিন্তু আমি বারবার বলছি ডেটটা তোমরা দেখতেই পাচ্ছ তারপরে দ্বিতীয় যে পোস্টটিতে তোমাদের নিয়োগ করা হবে সেটি হচ্ছে রিকোমেন্ড টু দ্য পোস্ট অফ সফটওয়্যার ডেভেলপার সফটওয়্যার সাপোর্টার পার্সোনাল ডাটা এন্ট্রি অপারেটার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর অন দ্য কন্ট্রাকচুয়াল বেসিস ইন এস টিএফব্লু অর্থাৎ তোমাদের এই দুইটি পদে কিন্তু নিয়োগ করা হবে তো প্রথমে আমরা এখানে গেট ডিটেলসে ক্লিক করে অফিসিয়াল যে নোটিশটা সেটা ডাউনলোড করে নেব বন্ধুরা অনেক কিন্তু আমরা দেখতেই পাচ্ছ অফিসিয়াল নোটিশটি তো এখানে ডেট তোমরা দেখতে পাচ্ছ আট এক দু দেওয়া আছে তবে কিন্তু আজকের দিনেই এই নোটিশটি প্রকাশিত করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে তো বন্ধুরা এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে আমি প্রথমেই বললাম এটা কিন্তু কন্ট্যাকচুয়াল বেসিস এ তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে তো প্রথমে দেখতেই পাচ্ছ তোমরা টোটাল চারটি পোস্ট রয়েছে এখানে সফটওয়্যার ডেভেলপার এখানে তোমাদের নিয়োগ করা হবে এখানে এজ দেখো তোমাদের লাগছে একুশ থেকে পঁয়তাল্লিশ বছর লাগছে এখানে তোমরা কোয়ালিফিকেশনটা একটু দেখে নেবে নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এখানে টোটাল পোস্ট দুইটি রয়েছে তোমাদের এখানে বেতন দেওয়া হবে সাত হাজার সাতাশ হাজার টাকা তারপরে দ্বিতীয় যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে সফটওয়্যার সাপোর্টার পার্সোনাল পি একুশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স লাগবে এডুকেশন কোয়ালিফিকেশনটা কিন্তু তোমরা একটু দেখে নেবে চারটি পোস্ট রয়েছে আঠেরো হাজার টাকা বেতন দেওয়া হবে তারপরে তিন নম্বর যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার একুশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স লাগবে এখানে কিন্তু তোমরা গ্র্যাজুয়েশন পাস করে থাকলে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশনে তোমরা যদি গ্র্যাজুয়েশান পাস করে থাকো তোমাদের যদি সার্টিফিকেট থেকে থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে তোমরা কিন্তু আবেদন করতে পারবে টোটাল পোস্ট চারটি রয়েছে বেতন তেরো হাজার টাকা দেওয়া হবে লাস্টে রয়েছে তোমাদের চার নম্বর পোস্ট সিস্টেম অ্যাডমিনিস্ট্রট এখানে তোমাদের একুশ থেকে পঁয়তাল্লিশ বছর সেম বয়স লাগবে এখানে তোমাদের একটি পোস্ট রয়েছে চব্বিশ হাজার টাকা কিন্তু বেতন দেওয়া হবে তো বন্ধুরা তোমরা যে এই ফর্মটি দেখতে পাচ্ছ এটা তোমাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে তারপরে এটাকে ভালোভাবে ফর্মটা কিন্তু তোমাদেরকে ফিল আপ করে ছবি টুপি বসিয়ে দিতে হবে তারপরে তোমরা যে দেখতে পাচ্ছ এই যে ঠিকানাটা রয়েছে এই ঠিকানায় কিন্তু খামে ভরে তোমাদেরকে পাঠাতে হবে তার সঙ্গে কী কী লাগবে দেখে নাও এই যে ডকুমেন্টসগুলো রয়েছে কাস কপি আপ সার্টিফিকেট মার্কশিট এই যে এডুকেশান কোয়ালিফিকেশান এই যে ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু তোমাদেরকে অ্যাটাচ করতে হবে অ্যাটাচ করে কিন্তু খামে পড়ে তোমাদেরকে এই যে তোমরা দেখতে পাচ্ছ অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে তোমরা এই যে ফর্মটি সেটা পেয়ে যাবে এই অ্যাপ্লিকেশানের সাথেই অর্থাৎ এই যে নোটিফিকেশানটি সত্যি কিন্তু তোমরা পেয়ে যাবে অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নাও কিংবা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ডেট দেখতে পাচ্ছ তোমরা লাস্ট ডেট অফ সাবমিশন অব অ্যাপ্লিকেশান আঠাশ এক দু হাজার একুশ অর্থাৎ আঠাশ তারিখ লাস্ট ডেট রয়েছে তোমরা এটা কিন্তু এই যে এই সার্টিফিকেটগুলো এগুলো কিন্তু অ্যাটাচ করে ভালোভাবে খামে পুড়ে এবং তোমরা এখানে বলা হয়েছে দেখো বন্ধুরা তোমরা যখন সেলফ অ্যাটেস্টেড করবে এবং খামে পড়ার সময় কিন্তু তোমরা কোন পদের জন্য আবেদন করছো সেটা কিন্তু খামের ওপরে ভালো করে তোমরা কিন্তু লিখে দিবে ঠিক আছে তারপরে কিন্তু তোমরা এই ঠিকানায় পাঠিয়ে দিবে তারপরে দেখো ড্রাইভার পদে তোমাদের কেমন কী কোয়ালিফিকেশান লাগবে সেটা দেখে নাও তো বন্ধুরা অনেক দেখতেই পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশানটি ড্রাইভার পদের এখানে তোমাদের এখানে দেখতেই পাচ্ছ এখানে টোটাল তোমাদের পোস্ট রয়েছে কিন্তু পাঁচটি তোমাদের পঁয়তাল্লিশ বছর বয়স লাগছে অবশ্যই ইন্ডিয়ার সিটিজেন হতে হবে তোমাদেরকে মিনিমাম কিন্তু এইট পাস কোয়ালিফিকেশানে আবেদন করতে পারছো তোমাদের এগারো হাজার পাঁচশো টাকা কিন্তু তোমাদের টোটাল বেতন দেওয়া হবে তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে বন্ধুরা তোমাদের কি কিন্তু এই যে তোমাদের সার্টিফিকেটগুলো রয়েছে এগুলো কিন্তু অ্যাটাচ করতে হবে সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সেই অ্যাপ্লিকেশান ফর্মের সাথে কিন্তু তোমাদেরকে অ্যাটাচ করে এই ঠিকানা তোমরা ঠিকানা দেখতে পাচ্ছ এখানে ঠিকানা দেওয়া আছে সেম প্রসেসে সেলফ অ্যাডাস্টেড করে ছবি টবি বসিয়ে তোমাদেরকে পাঠাতে হবে আমি তোমাদেরকে ড্রাইভার পদের যে ফর্মটা সেটা দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা অনেক কিন্তু আমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ড্রাইভার পদের ফর্ম এখানে কিন্তু সমস্ত কিছু নাম ফাদার্স নেম তোমার পারমানেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে সেগুলো ফিল আপ করে এখানে ছবি বসিয়ে এখানে সমস্ত কিছু কিন্তু বন্ধুরা দেওয়া আছে কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদেরকে সলভ করার চেষ্টা করবো পোস্ট পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিন মোবাইল নম্বর ইমেল আইডি ডেট অফ বার্থ তোমাদের এজ এস এন এন এক এক দু হাজার একুশ হিসাবে তোমাদের বয়স তারপরে রয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান ড্রাইভিং লাইসেন্স তোমাদের এখানে লাগছে অবশ্যই তারপরে তোমাদের রয়েছে এখানে আধার কার্ড লাগবে তারপরে ন্যাশনালিটি ইন্ডিয়ান অবশ্যই তোমাদেরকে ওয়ার্কিং ফ্রম এখানে তোমরা সমস্ত কিছু এখানে তোমাদের দেওয়া আছে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমরা চলে আবেদন করতে পারো অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলে ফেসবুক আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আর পিডিএফ এই দুটো পিডিএফ সম্পূর্ণ পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে সেখানে গিয়ে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সেখানে কিন্তু তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমরা চাইলে আবেদন করতে পারো তোমরা যাদের যাদের কোয়ালিফিকেশান রয়েছে অবশ্যই তোমরা আবেদন করতে পারো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা গুড বাই জয় হিন্দ বন্দে মাতারাম ভালো থেকে সুস্থ থাকো ভালোভাবে প্রিপারেশান নিতে থাকো